আসসালামু আলাইকুম। আশা করি আপনি আগের 6টা ভিডিও দেখার মাধ্যমে আপনি এখন মোটামুটি অর্ডার ম্যানেজমেন্ট করতে পারেন আপনার ই কমার্স ওয়েবসাইটের, বা পারবেন। যাই হোক, এখন আমি আপনাকে কিছু অ্যাডভান্স ফিচার দেখাবো যার মাধ্যমে আপনি যেই কাজগুলাই করছেন এই কাজগুলাই করবেন আপনার অনেক ফাস্ট, অনেক সহজে অ্যান্ড অনেক ঝামেলা ছাড়া, সো ইজিলি করতে পারবেন অ্যান্ড অনেক কম সময়। সো চলেন এগুলো কিছু অ্যাডভান্স ফিচার আপনাকে একটু দেখাই। ওকে, তো চলেন স্টার্ট করি। সো এখন মনে করেন আপনি যেটা করলেন, এতক্ষণ আপনি এই নতুন থেকে অর্ডারগুলোকে কনফার্ম করছেন, ক্যান্সেল করছেন, যেটা দরকার হোল্ড করছেন, আই থিঙ্ক এইগুলো আপনার ক্লিয়ার, কারণ এইগুলো অন্তত ক্লিয়ার হইতে হবে, নাহলে হচ্ছে অ্যাডভান্স ফিচারগুলো কিন্তু আপনি বুঝবেন না। ওকে, তো এখন মনে করেন আপনার ফার্স্ট প্রসেসটা এইভাবেই হবে, যেমন আপনি এখান থেকে একটা একটা ঢুকে ঢুকে কনফার্ম করছেন, এখান থেকে একটা একটা কনফার্ম করে এখানে রাখছেন। সো আপনার বাল্ক, এখন যেটা দেখাবো যে বাল্ক অর্ডার আপডেট, সরি বাল্ক ইনভয়েস প্রিন্টটাই দেখাই চলেন। সো এখান থেকে ধরেন আপনি সারাদিনে কনফার্ম করবেন, এইটা তো একটা একটাই করতে হবে, এইটা তো মানে আপনি কল তো আপনি একসাথে সবাইকে দিতে পারবেন না, সবার সাথে একবারে কথা বলতে পারবেন না, একজনকে একজনের কল দিয়ে কথা বলবেন বা কনফার্ম করে এখানে থাকলো। মনে করেন সারাদিন পরে আপনার এখানে ধরেন 4টা অর্ডার কনফার্ম আছে, ঠিক আছে, তো 4টা হতে পারে, 40টা হতে পারে, 400টা হতে পারে, নো ম্যাটার। সো এখন যেটা করবেন, এর আগে আমি দেখেছি একটা একটা করছে, বাট এইবার আমি দেখাবো যে কুইক বাল্ক একসাথে অনেকগুলো কিভাবে প্রসেস করবেন অ্যান্ড টাইম সেভ করবেন। এখন যেটা করবেন, মনে করেন আপনার এই 4টা তো কনফার্ম, রাইট? এখন আপনার 4টার ইনভয়েস একটা একটা করে আগেরবার প্রিন্ট করছেন ঢুকে ঢুকে বা এখান থেকে, এক আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে ক্লিক করলেও কিন্তু ইনভয়েসগুলো প্রিন্ট হবে, এখান থেকে আপনি ক্লিক করে করে ইনভয়েসগুলো প্রিন্ট করে ফেলাতে পারেন। এই দেখেন বাটন আছে প্রত্যেকটা, এতে করে আপনার ভিতরে ঢুকতে হইতেছেন, এই বাইরে থেকে আপনি ইনভয়েসগুলো প্রিন্ট করতে পারতেছেন, এতে করে আপনার কাজটা টাইমটা কিন্তু অনেক সেভ হইতেছে। বাট এছাড়াও আরও টাইম সেভ আছে, আপনি এক ক্লিকে সবগুলো ইনভয়েস প্রিন্ট করে ফেলাতে পারবেন, সেটাও দেখাই চলে। এটা করার জন্য মনে করেন আপনি এখানে 4টা আছে বা 40টা আছে, সবগুলোর ইনভয়েস প্রিন্ট করতে চাচ্ছেন। সো তখন যেটা করবেন, কারণ এগুলো আপনার প্যাকেজিং করতে হবে এখন, রাইট? সো এখন যেটা করবেন, এই এস এল পাশে দেখেন একটা চেক বক্স আছে, এস এল এর পাশে, এটাতে ক্লিক করে দেখেন সবগুলো চেক বা টিক মানে সিলেক্ট হয়ে গেল। এখন আপনি যেটা করবেন, একটু উপরে দেখেন সিলেক্ট বাল্ক অ্যাকশন নামে একটা বাটন সেকশন আছে, এটার মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনার সামনে কতগুলো অপশন আছে। এখান থেকে আপনি যেটা করবেন, বাল্ক ইনভয়েস প্রিন্ট যেটা আছে এটাকে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, এটা অ্যাক্টিভ হয়ে গেল। দেন হচ্ছে আপনি কনফার্ম অ্যান্ড গো যে বাটনটা আছে ব্লু কালার, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে যেটা হবে, আপনি যতগুলো চেক মার্ক করছেন একসাথে সবগুলো একবারে প্রিন্টিংয়ে চলে যাবে। দেন হচ্ছে আপনার প্রিন্টার কানে খেলে দেখেন 4টা আমরা দিছি, একবার একবারে 4টা চলে আসছে। এখন এইখান থেকে আপনার প্রিন্টারে, এখান থেকে যে প্রিন্টার থাকবে ডিভাইস, আই থিঙ্ক এটা জানেন কীভাবে প্রিন্ট করতে হয়। সো এখানে থাকলে আপনি জাস্ট এই যে প্রিন্ট বাটনে ক্লিক করে দিলে একটার পর একটা প্রিন্ট হতে থাকে, বাড়িতে থাকবে। সো এইভাবে আপনি 2-5-10 মিনিট পরে এসে দেখবেন সবগুলো প্রিন্ট হয়ে গেছে। ওকে, এতে করে আপনার প্রচুর টাইম সেভ হলো, একটা একটা ক্লিক করতে হলো না, অনেক কষ্ট কম হইলো, ঠিক আছে, শ্রম কম লাগলো, টাইম সেভ হইলো, ফাস্ট হইলো কাজটা। সো এইভাবে আপনি সবগুলোকে প্রিন্ট করে পালালেন, ঠিক আছে। দেন দেখেন আপনি প্রিন্ট করার পরে কী করবেন, এই আপনি একটা একটা করে আবার প্রিন্ট কমপ্লিট স্ট্যাটাসে ফালাইতেন, রাইট? এই যে প্রিন্ট কমপ্লিট, এখন দেখেন এই চেকগুলো করাই আছে, আপনি প্রিন্ট করে আয়া পড়ছেন। দেন হচ্ছে এখান থেকে আবার এখানে ক্লিক করেন, দেন হচ্ছে এখানে দেখেন এইবার কি আছে, বাল্ক অর্ডার স্ট্যাটাস আপডেট, এইখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলেই দেখবেন এগুলো কিন্তু চেক করাই আছে। দেন হচ্ছে আপনি এখানে সিলেক্ট নেক্সট স্ট্যাটাস, আরেকটা অপশন অন হয়ে যাবে অটোমেটিক, এখানে আপনি ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনি দেখেন এখানে কিছু স্ট্যাটাস দেখাবে, যে এন্ট্রি কমপ্লিট, প্রিন্ট কমপ্লিট, শিডিউল, আপনি এই অর্ডারগুলোকে কোন স্ট্যাটাসে ফালাইতে চান এখন। সো স্বাভাবিক আপনি যে কোনো স্ট্যাটাসে ফালাইতে পারেন, ধরা বাধা কোনো নিয়ম নেই যে আপনার প্রিন্ট কমপ্লিটে ফালাইতে হবে এখন, আপনি আপনি এখান থেকে ডাইরেক্ট শিট শিফটে ফালাইতে পারেন, ঠিক আছে, আপনার এন্ট্রি কমপ্লিটে ফালাই দিতে পারেন, আপনার সুবিধা মতো, এটা কোনো ফ্যাক্ট না। ওকে, এটা স্ট্যাটাসগুলো বানানো হয়েছে যে আপনার সুবিধার জন্য, এটা খেয়াল রাখবেন যে কোন স্ট্যাটাসের পরে আপনি কোন স্ট্যাটাসে রাখবেন অর্ডারগুলো ম্যানেজ করার জন্য, আপনার সুবিধার জন্য, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। বাট বিষয়টা তো এইরকম না যে এটার পরে এটা দিয়ে ফালাইতে হইতে, এটার পর এটা দিয়ে ফালাই, এরকম না, এটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনার সুবিধা অনুযায়ী যেটা ভালো মনে হয় আপনি ওইটার মধ্যেই ফালাবেন, নো প্রবলেম। সো এখন মনে করেন আপনি সবগুলোকে সিলেক্ট করে আপনি কি করলেন, প্রিন্ট কমপ্লিট সিলেক্ট করলেন, করে হচ্ছে কনফার্ম অ্যান্ড গোতে ফালাইয়া দিলেন, ক্লিক করলেন। সো সবগুলো একবারে কনফার্ম অ্যান্ড গোতে চলে গেল, সরি প্রিন্ট কমপ্লিটে চলে গেল। এই দেখেন আগে কনফার্মে 4টা ছিল, এই দেখেন এখন সবগুলো প্রিন্ট কমপ্লিটে 6টা হয়ে গেছে। তো একবারে কিন্তু আপনি এক ক্লিকে প্রিন্ট করলেন, আরেক ক্লিকে এন্ট্রি কমপ্লিট করে পারলেন। সো এখন আপনার এখানে 4টা থাকুক, 40টা থাকুক, 4টা থাকুক, সব কিন্তু একবারে প্রসেস হয়ে গেল। সো দেখেন কত টাইম সেভ হইলো আপনার, চিন্তা করেন, জাস্ট কয়েক মিনিটের মধ্যে আপনি কাজগুলো করে ফেলতে পারবেন, ঠিক আছে, বা সেকেন্ডের মধ্যে হইতে পারে। তো যাই হোক, এটা গেল, আই থিঙ্ক বুঝতে পারছেন। দেন হচ্ছে আপনি এখান থেকে ধরেন প্রিন্ট সবগুলো প্যাকেজিং কমপ্লিট করছেন একটা একটা করে, করার পরে আবার আপনি সবগুলোকে ক্লিক করলেন, বা এখান থেকে আপনি হচ্ছে মাঝখান থেকে এইটা এটা 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 প্যাকেট করছেন, মাঝখান থেকে বাছলেন যেটা যেটা মনে হয়, বাইসে আবার বাল্ক অ্যাকশনে ক্লিক করলেন। আচ্ছা, আমি এই জিনিসগুলো আর সামনে আমি নেক্সট ভিডিও থেকে কন্টিনিউ করি। ওকে, তো আজ এ পর্যন্তই, গুড বাই, আসসালামু আলাইকুম।